দেখো, মাছ হচ্ছে এইটুকু, আর তার সাথে সবজি দেখো, যা যা ছিল সব দিয়েছি, পেঁপে, পটল, আলু, আর কি দিয়েছি, ওই যে ঝিঙে, এই এখানে সবজি আছে, আর এখানে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ও মাছে দেবো এই যে ফুলকপি, ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, আর এই দেখো একটা গোটা চালতা কেটে তার থেকে এইটুকু পেলাম, পুরো চালতাটাই পুরো কালো হয়ে গেছে, অথচ কালকে এনেছে, একদিনেই চালতা একদম শেষ। যাই হোক, এইটুকু চালতা দিয়েই মুসুর ডাল করব, আর এই সবজিগুলো দিয়ে মাছের ঝোল করব। ব্যাস, এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আর এখানে অলরেডি ভাত আমি বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু সেই আগের নিয়মে মনে হচ্ছে ফিরে আসছি, সেই সবজি টবজি কেটে আগে এরকম করতাম, সকালবেলা ব্রেকফাস্টের দিকটা সেরে সবজি টবজি যা রান্নার গোছ গাছ করে রেখে আমি স্নানে চলে যেতাম, স্নান করে এসে রান্না বসাতাম। তো দুদিন ধরে কিন্তু তাই করছি, আর এরকম করলে না বেশ ভালো লাগে, ফ্রেশ লাগে, কিন্তু যা গরম পড়ে না তখন আর মনে হয় না যে স্নান করে এসে আবার রান্নাঘরে ঢুকি। যাই হোক, কালকে তো বৃষ্টির ওয়েদার ছিল, গরম ছিল না, কিন্তু আজকে কিন্তু ভালো রোদের তাপ আছে, ভালো রোদ আছে, এখানে রোদও ঢুকছে, কিন্তু গরম কিন্তু সেই পরিমাণে নেই। কালকে সারাদিন বৃষ্টি হচ্ছে, তো সকালেও বেশ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তো গরমের তাপটা সেভাবে নেই, তার জন্য স্নানটা করে এসেছি, আর আজকে শ্যাম্পুও করেছি, তার জন্য ভাবলাম না আগে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিই, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, ইন্দ্র আজকাল কী করছে, সকালের দিকে হেভি ব্রেকফাস্ট করছে না, একদম হালকা ফুলকা খাচ্ছে, আর দুপুরবেলা এরকম দুপুরবেলাটা খাচ্ছে রুটি কিংবা সব কিছু সবজি টবজি দিয়ে সেদ্ধ দিয়ে ভাত। তো এইভাবেই ওর দিনটা চালাচ্ছে, কিন্তু রাত্রের দিকে সারাদিন যেহেতু এইভাবে কন্ট্রোল করছে, রাত্রের দিকে মাঝে মাঝেই কিন্তু উল্টোপাল্টা খেতে চাইছে, মানে একদিন বলছে, কালকে বলছিল পরোটা খাওয়ার কথা, যাই তবু ক্যান্সেল হয়েছে, তারপর তার আগের দিনও বিরিয়ানির নাম করছিল। রাতে যেহেতু মানে দিনের বেলা সেরকম হালকা ফুলকা খাচ্ছে, রাত্রে পেয়ে যাচ্ছে ভালো জোরে খিদে, আর তখনই এটা খাবো সেটা খাবো এরকমভাবে করছে। যেই মানুষ এরকম তেলে ঝোলের মানুষ, সে যদি হঠাৎ করে এরকম বন্ধ করে দেয়, পুরোপুরি তো একবারে কন্ট্রোল করতে পারে না। যাই হোক, সকালটা দুপুরটা যে কন্ট্রোল করছে এটাই অনেক। এদিকে দেখো, মাছের পটল, ঝিঙে আর ফুলকপিটা ভেজে তুলে রেখেছি, কিন্তু এদিকে আলু আর পেঁপেটা কিছু করিনি, ওটা পরে করব। আর মাছ ভাজার আগে না ডালটা সম্বার দিয়ে নিলাম, কি বলতো, মাছের কড়াইতে না ডাল সম্বার দিলে কেমন একটা গন্ধ, মানে নিজের কাছে কেমন লাগে, তার জন্য ডালটা আগে সম্বার দিয়ে নিলাম, এরপর মাছ ভেজে মাছের ঝোলটা করে ফেললো, ব্যাস করে কড়াই বার করে দেবো। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ আর সবজিগুলো দিয়ে দেবো, মেনলি আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু মাছের ঝোল রেডি, আর ফুলকপিটা তো একটু ভাপানোই আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। চুলটা ছোট করাতে কি সুবিধা হয়েছে, শ্যাম্পু করেছি অত তাড়াতাড়ি চুল শুকিয়েও গেছে, প্রায় শুকিয়ে গেছে। আর তোমাদের আমি দেখাই, এর আগের কোনো একটা ব্লগে আমি তোমাদের আমার গাছের লঙ্কাগুলো দেখিয়েছিলাম, তখন একটু ছোট ছোট ছিল, আজকে তোমাদের দেখাই কত বড় বড়, আর একটা গাছের মধ্যে এতগুলো লঙ্কা হয়ে রয়েছে না, এত ভালো লাগছে দেখতে, ছিঁড়ে খাবো সেটা তো পরের কথা, কিন্তু গাছের মধ্যে যে ঝুলছে সবজি এটা দেখে এত ভালো লাগে। চলো দেখাই তোমাদের লঙ্কাগুলো, এই দেখো, এই একটা দেখতে পাচ্ছ, এই দেখো কতটা বড়, এই একটা ছোট্ট, এই যে এই একটা ছোট, আর একটা দেখাই, এই দেখো এই একটা, তারপর এই যে দুটো, এই একটা আর এই যে দুটো, বুঝেছ, আর একটা এই যে দেখো দেখাচ্ছি, ঠিক আছে, এই একটা, আর তুই এতগুলো লঙ্কা গাছের মধ্যে ঝুলছে না, কি বলবো, এত ভালো লাগছে দেখেই যেন শান্তি, খাওয়াটা তো পরে ব্যাপার। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে গোলাপ গাছে গোলাপ হচ্ছে, তো এই দেখো এখন না এরকম ছোট ছোট গোলাপ হচ্ছে, জানি না কেন, এখানে একটা হয়েছে আর এইখানে একটা হয়েছে গোলাপ, ও এখানে আর একটা হয়েছে, এই যে এই, আর এই গাছেগুলোর সেদিনকে তোমার সামনে তোমাদের কাছে নিন্দা করলাম যে এই গাছে হয় না লঙ্কা, এই গাছেও কিন্তু সরু একটা ছোট্ট লঙ্কা হয়েছে, তাহলে দেখাচ্ছি, এই দেখো ছোট্ট একটা হয়েছে সরু, সেরকম জোরদার নেই, কিন্তু বড় বড় হচ্ছে এগুলো, কত বড় বড় হচ্ছে লঙ্কাগুলো। আজকে মোটামুটি ভালো রোদের তাপ আছে, কিন্তু সেরকম একটা গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে। তো চলো, মাথা চলতে হয়েই গেছে, ওটা নামিয়েই খেতে বসে পড়বো আমরা। Thank you.
দেখো এখানে জল বসিয়ে দিয়েছি, গরম জল, গরম জলের মধ্যে নুন দিয়েছি আর এলাচ, দারচিনি আর লবঙ্গ এই দিয়ে দিয়েছি জলের মধ্যে। জলটা ফুটে উঠলেই চালটা দিয়ে দেবো। আর এখানে বাসমতি চাল আমি প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে ভিজিয়ে রেখেছি। আর এখানে সমস্ত কিছু রেডি, আলু কেটে নিয়েছি, এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে মটনটা যে রান্না হবে তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে এই হচ্ছে মটন, এই মটনটা আমি ম্যারিনেট করে রেখেছি, এর মধ্যে দিয়েছি নুন, অল্প একটু হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, আর টক দই আর তোমার বিরিয়ানি মশলা। এই দিয়ে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো বুঝতেই পারছো, তোমাদের প্রিপারেশন দেখানোর পর তোমরা নিশ্চয়ই আন্দাজ করতেই পারছো যে কী রান্না হতে চলেছে আজকে। তোমাদের আজকেই বললাম না যে যেহেতু সারাদিন ও ওরকমভাবে খাচ্ছে, মানে একদম যে মানুষ 3 বেলাই একদম রিচ মশলাপাতি তেলে ভাজা খেত, সেই মানুষ পুরো 2 বেলা খাওয়া কন্ট্রোল করেছে, রাত্রেবেলা আর পারে না। যখনই প্রচণ্ড খিদে পেয়ে যায় তখন মনে হয় কি, মানে স্বাভাবিক দেবে, খিদে পেলে মনে হয় না এটা খাই ওটা খাই এটা খাই, যারা খেতে ভালোবাসে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আর ই করা গেল না, একদম মটন ফটন নিয়ে এসে হাজির। প্রথমে কথা হয়েছিল মটনের ঝোল হবে আর ভাত হবে কিংবা রুটি হবে, যাই হবে, পরে বলছে একটু বিরিয়ানি করবে, বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। যাই হোক, তো বিরিয়ানি হবে, সমস্ত কিছু রেডি করে গুছিয়ে নিয়েছি। মটন কিন্তু ভালোভাবে কষে গেছে, আর এখানে আমি আলুগুলো তুলে রেখেছি, আলু পুরো প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, বাকিটা যখন দমে বসাবো তখন সেদ্ধ হয়ে যাবে। এবার মটনটাকে আমি কুকারে দিয়ে দেবো। কুকারে বসিয়ে দিয়েছি মটন, কুকারে মটনটা সেদ্ধ হয়ে গেলে তারপর ওখান থেকে ইডলি কুকারটা নামাতে হবে, মানে ওখানটা ই করবো কি বলে দমে, বিরিয়ানি দমে বসাবো। তোমাদের সারাদিন বলছি যে দিনের বেলা আমি রান্না করছি না, ও রুটি খাচ্ছে, তারপর সবজি সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে, হ্যাঁ, আর রাত্রেবেলা বিরিয়ানি, তাই তো? এটা কি সিস্টেম যে সারাদিন তুমি রুটি খা কন্ট্রোল করবে আর রাত্রেবেলা বিরিয়ানি? এটা কেমন হলো? না মুডে না, ওরকম বলিস না বাবা। সকালবেলা ওগুলো খেয়ে শরীরটা ঠিক হয়ে যায়, আর 1 বেলার খাওয়ার বন্ধ করে দিয়েছি, ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি, হ্যাঁ, আর রাত্রে একটু খাই, রাত্রে একটু খাই, তাও আর কি মটন মানে দুপুরে লাঞ্চে ভাত অ্যাভয়েড করছে, রাত্রেবেলা বেঁচে খুঁচে যতদিন ট্রেনে চালানো যায় ওরম ভাবে না খেয়ে থাকা যায়। আর একটা জিনিস দেখায়, কালকে তোমাদের দেখালাম না দাদানের হেয়ার স্টাইল, সারাদিন ওই সেজে গুজে বসেছিল, আজকে দেখো পাগলিজার মতো ওর হয়ে গেছে সাজগোজ। আমি তোমাদের কালকেই বলেছিলাম না যে আমি ওর আপডেট দেব, কতদিন থাকে দেখবো, কতদিন, একদিনও গেল না, কালকে সারাদিন ছিল, সকাল থেকে একদম সারাদিন ফিটফাট। না বাবা, রাস্তায় বেরোলে তুমি এখন লাগুক, যদি অন্য সময় অন্য কোন খাবারে দেরি হয় না, এতক্ষণ লাগে তোমার, এখনো হয়নি, আর বিরিয়ানিতে লাগুক তোমার কত সময় লাগবে, লাগুক, কোনো সমস্যা নেই।
আমার এই ইডলি মেকারটা এত কাজে লাগে না কি বলবো, অনেক কাজে লাগে। এটাতে আমি ইডলি করি, মোমো করি, তারপর বিরিয়ানিও করি, একদম অনেক কাজে লাগে। কিন্তু এটা কেনার সময় ভাবিনি যে এটা আমার এত কাজে লাগবে, অথচ এখন কিন্তু আমি এটা অনেক কাজে লাগাচ্ছি। দেখো ওদিকে মাটনটা হতে হতে আমি এদিকে কিছু জিনিস রেডি করে নেব। এখানে নিয়ে নিলাম গোলাপ জল, এবার দেব কেওড়া জল, এবার দেব মিঠা আতর। এবার এটাকে ভালো করে মিক্সড করে রেখে দেবো। এটা রেডি হয়ে গেল, এবার আরেকটা রেডি করব। এখানে নিয়ে নিয়েছি আমি অল্প একটু উষ্ণ গরম দুধ, আর এই দুধের মধ্যে মেশাবো অল্প একটু স্যাফরন। রেডি করবো এই ইডলি মেকারটা, এই ট্রেগুলো লাগবে না, এগুলো সরিয়ে দেবো। আর এতে দিয়ে দেবো আমি এরকম একটা বাটার পেপার, এটা দিয়ে করে দেখেছি বেশ উপকার পেয়েছি, মানে একটুও তলায় লাগে না আর কি। রেডি, দেখো মটন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর মটনের কালারটা দেখো দারুণ দারুণ। তো যাই হোক, এখানে আলুগুলো দিয়ে দিয়েছি, এবার মটনগুলো দিয়ে দেবো। এদিকে একটা চাটু আমি আগে থাকতে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এবার এটাকে এখানে বসিয়ে দিলাম, আর গ্যাস পুরো কমিয়ে দিলাম। এবার এইভাবে রেখে দেবো আধা ঘন্টা থেকে 45 মিনিট। তো আমাদের বিরিয়ানি কিন্তু রেডি, আর আজকে যেহেতু অনেকটাই রাত হয়ে গেল, তার জন্য তোজুকে বলেছি, কালকে বলেছি তোজুকে, তোজুকে কালকে দিয়ে দেবো। এই হচ্ছে আজকে বিরিয়ানি, আর সাবাস, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আমাদের ডিনার কমপ্লিট, আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছি, আর আজকের বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, ব্যাপক হয়েছিল। আমি আমার কথা বলছি না, আমি রান্না করেছি, আমার তো ভালো লাগবেই, কিন্তু সবাই বললো, আমার মাও বললো, ইন্দ্র, তাতান, তাতান তো নিয়ে নিয়ে খেয়েছে। মাটন বিরিয়ানি দিয়ে ডিনারটা জাস্ট জমে গেছে, হেভি হয়েছিল। তো চলো এই আর কি, এবার ফ্রেশ হয়ে গিয়ে শুতে যাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট, এন্ড টাটা।